ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এখন আমি ডাইরেক্ট ফেসবুকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে নতুন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে আমাদের ফেসবুক, জাস্ট আমাদের ভেরিফিকেশন করতে হবে। এবং আমরা যারা এখানে রিল সেকশন চালু করে রেখেছি, অবশ্যই এটা একান্ত সবার জন্য জরুরি, ঠিক আছে? তো এখন কি করবেন, তো জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ টুলস, তো ডাইরেক্ট আপনি ভিউটোসে চলে যাবেন। তো চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার, ঠিক আছে? হয়তো দেখা গেছে অনেকের ফেসবুকে এরকম এনাবেল হয়ে আছে, কিন্তু এটা যে কী বিষয়বস্তু এটা হয়তো এখন আমরা অনেকে বুঝি না বা জানি না। তো আমাদের এখন কী করতে হবে, এটাকে ভেরিফিকেশন করতে হবে এবং আমাদের আইডেন্টি কার্ড দিয়ে, ঠিক আছে, আমাদের ন্যাশনাল কার্ড দিয়ে। তো জাস্ট এটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এর মানেটা কী আমি অবশ্যই আপনাদেরকে এখন বিস্তারিত বলে দেব। এখানে আপনার কী করতে হবে, এবং এখানে দুইটি শাখা, একটি হচ্ছে ম্যানেজ এবং ক্রিয়েট, যেখানে এখন আসি, গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? এবং এখানে ম্যানেজ, এখানে নতুন নতুন আপডেট আসবে, এখনও আসেনি, তো এগুলো আসবে, এখানে শো হবে, ঠিক আছে? এটি হচ্ছে তাই। এবং এখানে আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে টুলস, ঠিক আছে? তো আপনি এখানে টুলসে আপনার মেসেঞ্জার লাগে ডাইরেক্ট কানেক্ট করে রাখবেন। আর এই বাতির এখন প্রথমে থাকে, এটা সাদা হয়ে এটাকে আপনি এইভাবে নীল করে দেবেন, ঠিক আছে? এটাকে অন করে রাখবেন। তো অন করার পর এখন ক্রিয়েট, জাস্ট আমরা ক্রিয়েটে কী করব, ক্রিয়েটে কী কাজ, তো আমরা এখন কীভাবে ক্রিয়েট করব, এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস, ঠিক আছে? তো আমরা সি ডিটেলসে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কী চাচ্ছে, আইডেন্টি কনফার্ম ফেল। তো অবশ্যই এখন এখানে কী বলছে, আমাদের আইডি কার্ডে এটাকে কনফার্ম করতে বলছে। তো বন্ধুরা, আইডি কার্ডে এটাকে কীভাবে কনফার্ম করবেন, ঠিক আছে? আমরা হয়তো অনেকে জানি না যে এটা আবার কী হইলো, ঠিক আছে? ভিউ রেজিস্ট্রেক, এখানে কিন্তু সব সেকশন, অনেক সেকশন বন্ধ আছে। তো এটাকে যদি আমরা কনফার্ম করে নিই আইডেন্টি কার্ড দিয়ে, যে এটা আমার ফেসবুক অরিজিনাল, কোনো ভুয়া না, এই জন্য আপনাকে প্রমাণপত্র নিয়ে এটাকে কনফার্ম করতে হবে। তো কনফার্মটা আপনি কীভাবে করবেন বন্ধুরা, এটা ফেসবুকে অন্য শাখায় সেটিংয়ে যাইয়ে করতে হবে, ঠিক আছে? তো ওই বিষয়ে আমি আবার অন্য ভিডিও আমি দেখাবো অন্য ভিডিওতে, ঠিক আছে? তো এখন আবার আপাতত বুঝতে পারছেন এটা আসলে সেকশনটা কিসের, অ্যাড সেকশনটা এখানে কী করতে হবে। জাস্ট আপনাকে বলছে ফেসবুক এখন, যে আপনার আইডেন্টি কার্ড দিয়ে আপনার ফেসবুকটাকে ভেরিফিকেশন করে রাখেন, ঠিক আছে? কারণ অনেক নিয়মকানুন দেখা গেছে, অনেক ফেক আইডি, ভুয়ো আইডি, ঠিক আছে, কেউ আইডি কেউ নিয়ে চালাইতে পারে, এই জন্য এটাকে কনফার্ম করে নিতে হবে। তো বন্ধুরা, ওই বিষয়ে ভিডিও আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, যদি আমার ইনফরমেশনটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, এবং আইডেন্টি কীভাবে আপনি কনফার্ম করবেন ওই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম।